শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না, একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। আজকের গল্প পত্র লেখার বাবা, লেখক সতীনাথ ভাদুড়ী। দোলগোবিন্দবাবুর বাড়ির আড্ডায় চেঁচামেচি নেই, হইচই নেই, কথা কাটাকাটি নেই। কথাবার্তাগুলো হয় থেমে থেমে, অতি সংক্ষেপে, একটু একজন বলে, বাকিটা সবাই বুঝে নেয়। সবটা কোনো কথার বলতে হয় না, যেরকম গল্পের সবটা করা যায় সেসব গল্পে এ আসরের লোকের উৎসাহ নেই। রুচির মিলের জন্যই তিন চারজন প্রৌঢ় ভদ্রলোকের এই আড্ডাটা টিকে আছে। রাস্তার ওদিককার বাড়িতে সেতার বাজানো আরম্ভ হলো, শুরু হলো। হ্যাঁ, দোলগোবিন্দবাবু বললেন, যেতে দাও, কি দরকার ওসব কথার। ওই বাড়ির কর্তা নতুন বিয়ে করেছেন, তার প্রথম পক্ষের স্ত্রীর ছেলেরা বড় হয়েছে, তাদের বন্ধুবান্ধবরা ওই বাড়িতে প্রত্যহ সন্ধ্যায় গানের আসর বসায়। এ জিনিস এদের চোখে খারাপ লাগে, সেইটা ওরা প্রকাশ করলেন ওই তিনটি বাক্যে। আবার সবাই নীরব যতক্ষণ না আর একটা নতুন বিষয়ের ওপর কথা ওঠে। নীরবতা ভাঙল সাইকেলের ঘণ্টার শব্দ শুনে। ন্যাপলা আসছে। হ্যাঁ হ্যাঁ, দোলগোবিন্দবাবুর মুখ চোখে একটু উৎকণ্ঠা প্রকাশ পেল। বাড়ির কাছাকাছি এসে ওর সাইকেলের ঘণ্টা বাজাবেই বাজাবে। হ্যাঁ ঠিকই নেপাল, সাইকেলখানাকে দেওয়ালে ঠেস দিয়ে রেখে সে ঢুকে গেল বাড়ির ভিতর। বেরিয়ে এলো খবরের কাগজখানা হাতে নিয়ে। কাগজে কোনো খবর টবর আছে নাকি এ নেপাল? তাই দেখছি। গভীর মনোযোগে সে খবরের কাগজ পড়ছে দেখে সকল অবাক হয়। ব্যাপার কি? দোলগোবিন্দবাবু কিন্তু একবারও নেপালের দিকে তাকাননি। আবার মিনিট দুয়েক সকলে চুপচাপ। রাস্তার দিক থেকে টর্চের আলো পড়ল, কারা যেন আসছে। ও আবার কারা? অনুপার পত্র লেখা হবে বোধহয়। পত্র লেখা বাড়িতে ছিল না, তাই বলো। মদনবাবু বেফাস কথাটাকে সামলে নিলেন। তাই আর চা পাওয়া যায়নি এখনও, এত রাত করে গিয়েছিল কোথায়? নীলমণিবাবুর বাড়িতে আটকৌড়ে ছিল যে, ওর মেয়ের ছেলে হয়েছে জানো না, নীলমণিবাবুর বাড়ির চাকর পত্র লেখাদের পৌঁছে দিতে এসেছে। হাতের ধামিতে আটকৌড়ের মুড়ি মুড়কি আর জিলিপি। আটকৌড়ের খুব ঘটা দেখছি। হ্যাঁ, অনুপ দেখালো তার হাফ প্যান্টের দুই পকেটেই মুড়ি কড়াই ভাজায় ভরা। হ্যাঁ হ্যাঁ, তোরই তো ছিল আসল নেমন্তন্ন, দিদি তো পেটুকের মতো তোরই পিছন পিছন গিয়েছে। সে আর বলতে হয় না, আমাকে ডাকতে এসেছে তবে গিয়েছি, নইলে আমার দায় পড়েছিল। জিজ্ঞাসা করুন বাবাকে, তোকে ডাকতে এসেছিল, সেও ভাইয়েরই খাতিরে, নইলে আটকৌড়ের কুলো পেটাবার জন্য মেয়েদের আবার ডাকে নাকি? আচ্ছা বেশ, আমি পেটুক, হলো তো। এই রে, পত্র লেখা চটেছে, আর তোকে চটালে কি আমাদের চলে? এই দেখ না, তুই আর ছিলি না, তাই আমরা এখনও চা পাইনি, এই নিয়ে এলাম বলে। পত্র লেখা বাড়ির ভেতরে ঢুকে গেল হাসতে হাসতে। এই সেদিন বিয়ে হলো না নীলমণিবাবুর মেয়ের? একটু চাপা গলা মাধববাবুর। নেপাল কাছেই রয়েছে, ছেলে মানুষদের সম্মুখে এসব কথা যত না বলা যায় তত ভালো। তবে হ্যাঁ, নেপাল আর এখন ছেলে মানুষ নেই, এই মাস থেকে কালেক্টরিতে কপিস্টের কাজ পেয়েছে। চাকরি বাকরিতে ঢুকলেই ছোটরা বড়দের সঙ্গে সমান হবার অধিকার পায়, তবুও প্রথম প্রথম একটু বাধে। কাল প্রথম দোলগোবিন্দবাবু নেপালকে একটা গোপন কাজের ভার দিয়ে তার বড় হবার অধিকারের সুনিশ্চিত স্বীকৃতি দিয়েছেন, সে খবর আড্ডার অন্য বন্ধুদের জানা নেই, তাই তারা গলার স্বর একটু নামিয়ে কথা বলছেন। কিছুক্ষণ সকলে চুপচাপ, নেপাল গভীর মনোযোগের সঙ্গে খবরের কাগজ পড়ছে। শ্রাবণ মাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আজকে হলো এ মাসের 23। হ্যাঁ, আঙুলের করগোনা শেষ হলে দোলগোবিন্দবাবু বললেন, যাকগে যেতে দাও সব কথা,
সকলেই দোলগোবিন্দবাবুর এ স্বভাবের কথা জানেন। বড় কুৎসা শোনবার আগ্রহ তারই বোধহয় দলের মধ্যে সবচেয়ে বেশি। শ্বাসটুকু নিয়ে ছিবড়েটাকে যথাসময়ে বাদ দিয়ে দিতে তিনি জানেন। তাই আসল কথাটা শোনা হয়ে গেলে তিনি মৃদু আপত্তি তুলে বলেন, থাক থাক, কি দরকার আমাদের এসব পরের কথার মধ্যে থাকবার? তার এই বারণকেও ধর্তব্যের মধ্যে আনে না। তবু এই কম কথার আড্ডাটা আপন নিয়মে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। ভেতর থেকে পত্র লেখা সকলের জন্য আটকৌড়ের মুড়ি কড়াই ভাজা নিয়ে এলো। দেখুন কাকা, কে পেটুক, আমি না আপনারা? আর তোকে কি কখনো পেটুক বলতে পারি? তাহলে তো আমাদের চাই দিবি না আজ, মা চা ঢালছে, এই এনে দিলাম বলে। নেপালদা, তুমি হুট করে চলে যেও না যেন, রাগ করে, তোমার মুড়ি নিয়ে আসছি। হাত তো আমার মোটে দুখানা, একসঙ্গে কতগুলো বাটি আনব। পত্র লেখা, একটা লঙ্কা আনিস তো মা আসবার সময়। আচ্ছা কাকা। তার বন্ধুরা কেমন অনায়াসে মেয়েদের মা বলে সম্বোধন করেন দেখে দোলগোবিন্দবাবু অবাক হয়ে যান। তিনি তো চেষ্টা করেও পারেন না, বাধো বাধো ঠেকে, একটু বাড়াবাড়ি মনে হয়। পত্রলেখার নামটা যা বড়, অনেক সময় যেন মনেই পড়তে চায় না। মা মা বলে ডাকতে পারলে সুবিধে ছিল, পত্রলেখার অন্য কোনো ডাকনাম দেওয়ার উপায়ও নেই। স্ত্রীর কড়া হুকুম, মেয়েকে পত্রলেখা বলেই ডাকতে হবে। তিনি নিজে এই পাড়ারই মেয়ে, ডাকনামে আজও পরিচিত, ভালো নামটা কেউ জানে না। ডাকনামটা আবার বিশেষ ভালো নয়, তাই পত্রলেখার নাম সম্বন্ধে তার এত সতর্কতা। পত্রলেখার নামটায় দোলগোবিন্দবাবুর প্রথম থেকে আপত্তি, বলেছিলেন যে যদি লেখা দেওয়া নামই রাখতে হয় তবে সুলেখা বা চিত্রলেখা রাখো না কেন? কিন্তু স্ত্রীর কাছে তার কোনো কথা খাটে? যে কথা একবার মুখ থেকে বার হবে তার আর নড়চড় হবার জো নেই। পাড়ার মেয়ে, ছোটোবেলা থেকে দেখে আসছেন তো তাকে, আর নিজের নাম দোলগোবিন্দ, তখন তার কি পত্রলেখা নামটাকে বড় বলবার মুখ আছে? কথার খই ফুটোতে ফুটোতে পত্রলেখা চা দিয়ে গেল। এবার তুমি পড়তে বসোকে, যাও পত্রলেখা। ও কী হে নেপাল, তুমি যে একগাল করে মুড়ির সঙ্গে এক চুমুক করে চা খাচ্ছ, মুড়ির মুচমুচে ভাবটা চা দিয়ে নষ্ট করে লাভ কি? আমার তাই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আপ্রুচি খানা। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন পাড়ার ইউনিভার্সাল মাসিমা। এর জীবের ধার আছে, আর কোনো খবর ইনি এগারোটার সময় শুনলে সেই খবর এগারোটা বেজে দশ মিনিটের মধ্যে পাড়ার সব বাড়িতে অবধারিত পৌঁছে যাবে, এরকম একটা খ্যাতি তার আছে এইখানে। কিসের গল্প হচ্ছে ছেলেদের? ও, আপনি এখানে ছিলেন? হচ্ছে এইসব হাবিজাবি কথা। আচ্ছা, চা দিয়ে ভিজিয়ে নিলে মুড়ি চিড়ে ভাজার মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায় না? দাঁতই নেই তার আবার মুড়ি খাওয়া, সাতকাল গিয়ে এককালে ঠেকেছে আমার এখন। তবে যেকালে খেতাম তখন মুড়ির সঙ্গে শশা খেতে আমার ভালোই লাগতো, মুড়ির মুড়মুড়ে ভাবটা শশার জন্য নষ্ট হয়ে যেত বলে তো বোধ হয় না। তাহলে দেখছি নেপালেরই জিত। হ্যাঁ ওর জয় জয়কার আজকাল, শুনতে পাচ্ছি তো তাই। আচ্ছা আমি এখন চলি। বড় তাড়াতাড়ি চললেন, এসেছি কি এখন? জব সন্ধ্যা আমার এখনও বাকি। আরে দাঁড়ান দাঁড়ান, এই অন্ধকারে একা যাবেন কি? নেপালে চা খাওয়া শেষ হলো বলে ও পৌঁছে দিয়ে আসুক আপনাকে। না না, ও এখন অনেকক্ষণ ধরে একটু একটু করে চা খাবে। কি বলিস নেপাল, আমার আবার কোথাও যাওয়ার জন্য লোক লাগে নাকি? কাশী বৃন্দাবন সেরে এলাম একা, এ পাড়া থেকে ও পাড়া যেতে লোক লাগবে সঙ্গে? না না, নেপাল সঙ্গে যা, ও বেচারা এসেছে খবরের কাগজ পড়তে, তোমরা ওকে জোর করে পাঠাবে ফোকলা দিদিমার সঙ্গে? ও কাগজ ওর পড়া, এখন এমনি নাড়াচাড়া করছে। হ্যাঁ হ্যাঁ, রিভাইজ করছে, ইংরেজি করে আবার কি বলা হলো, ওসব কি আমরা বুঝি? ওসব বুঝবে পত্র লেখার মতো আজকাল ইংরাজি পড়া মেয়েরা। আচ্ছা আমি চলি, নেপাল তুমি খবরের কাগজ পড়ো, পড়া না হয়ে থাকে কাগজখানা বাড়িতেও তো নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে নেপাল কথা বলল, আর চলে না চুপ করে থাকা, আমার কাগজ পড়া হয়ে গিয়েছে, চলুন আপনাকে পৌঁছে দিই। দাঁড়ান দাঁড়ান মাসিমা, একটা কথা, নীলমণিদার নাতি দেখতে গিয়েছিলেন তো, কেমন হয়েছে? দিব্যি বড় সড়ো ছেলে? প্রশ্ন উত্তর দুই চাপা গলায়, দুই অর্থপূর্ণ, এর চেয়ে সংক্ষেপে বলা যেত না। থাক থাক, যেতে দাও, দরকার কি, ওসব পরের বাড়ির কথা। নেপাল খবরের কাগজখানা সযত্নে ভাঁজ করছে। বাড়ির ভেতর থেকে দোলগোবিন্দবাবুর স্ত্রীর চিৎকার শোনা গেল, চেঁচিয়ে চেঁচিয়ে পড় পত্রলেখা, অঙ্কটঙ্ক এখন নয়, ওসব চালাকে আমি ঢের বুঝি, বুঝলি? এতক্ষণে শক্ত পাল্লায় পড়েছে পত্রলেখা। হ্যাঁ, পত্রলেখা জোরে জোরে ইতিহাস পড়া আরম্ভ করেছে। বাপের নাম দোলগোবিন্দ, মায়ের নাম খেঁদি, মেয়ের নাম হলো কি না পত্রলেখা,
হেসে বাঁচি না। নেপাল আর কেন, চলো এবার আমরা যাই, তোর দরকার থাকে তো আবার না হয় ফিরে আসিস এখানে আমাকে পৌঁছে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আর আসবো না, ওই দিক দিয়েই বাড়ি চলে যাব। বেশ জোরের সঙ্গে বলা, বোঝা গেল যে এতক্ষণে নেপাল সত্যি সত্যি মতস্থির করে ফেলেছে। অতি তাচ্ছিল্যর সঙ্গে খবরের কাগজখানা দোলগোবিন্দবাবুর হাতে দিয়ে নেপাল বারান্দা থেকে নেমে এলো। তিনিও নিষ্পৃহভাবে বাঁ হাত বাড়িয়ে অকিঞ্চিৎকর জিনিসটাকে নিলেন, বুঝে গিয়েছেন তিনি কাগজখানা বাড়ির ভিতরে না রেখে নেপাল তার হাতে দিল কেন। বুদ্ধিমান ছেলে নেপাল, কারো মুখেও একটাও কথা নেই। মাসিমার গলার স্বর ক্রমে ক্ষীণ হয়ে তারপর আর শোনা গেল না। নির্বাক আড্ডায় একজন পা দোলাচ্ছেন, একজন আঙুলের কর গুনছেন, একজন আঙুল মটকাচ্ছেন, এসবই প্রত্যাশিত আচরণ হিসেব করবার সময়ের। গুণে হিসেব করে একটা সঠিক তারিখ বার করবার গুরু দায়িত্ব এখন এদের মাথায়। নীলমণিবাবুর মেয়ের বিয়ের তারিখটা নিয়ে মাথা না ঘামিয়ে আর এখন এদের উপায় নেই। চুপ করে আছেন বলে যে এরা সময় নষ্ট করছেন তা নয়। সেটা ছিল 19 আগস্ট, ঠিক মনে পড়েছে, তারিখের হিসাব মদনবাবুর সবসময় নির্ভুল, সেই জন্য কেউ তার কথার প্রতিবাদ করল না। যেতে দাও সব কথা। হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে বেশি কথা খরচ করতে কেউ রাজি না। বহুক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। দোলগোবিন্দবাবু নেপালের দেওয়া খবরের কাগজখানা হাত থেকে নামাননি তখন থেকে, রোলারের মতো গোল করে পাকিয়ে নিয়েছেন কাগজখানাকে। মনের কথা সঙ্গে সঙ্গে মুখে না প্রকাশ পেয়ে যায়, এ সংযম এদের প্রত্যেকেরই আছে। নীলমণিবাবুর মেয়ের বিয়ের সঠিক তারিখটা খুঁজে বার করবার মধ্যে অঙ্কর উত্তর মিলবার তৃপ্তি নেই, ওটা শুধু কৌতূহল জাগ্রত করবার প্রথম ধাপ। তার পরের প্রশ্ন ও উত্তরটাই যে আসল সেইটা আসছে, এইবার আসছে। এই নিস্তব্ধতার মধ্যে একটা অতি সংক্ষিপ্ত সার কথা খোঁজবার পালা এখন চলেছে। কার মুখ থেকে সেই কথার নির্যাসটা বার হবে প্রথম তার এখনও ঠিক নেই। দোলগোবিন্দবাবু পা নাচাচ্ছেন, তিনি যখনই খুব বিচলিত হয়ে পড়েন তখনই এমনি করে পা নাচান। এরকম অবস্থায় তিনি অনেক সময় ভুলে পরনিন্দা করে ফেলেন, তবে কি ছোট্ট টিপ্পনিটা তার মুখ থেকেই বার হবে? তার অবিরাম পা নাচানো লক্ষ্য করে বন্ধুরা সেই প্রত্যাশাই করছেন। কিন্তু ব্যাপারটা ঘটল একেবারে অন্যরকম। অতি পরিচিত ভঙ্গিতে দোলগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, কটা বাজল? অবাক হয়ে এ ওর মুখে চাওয়াচাই করে, ব্যাপার কি? সবে আজকের আড্ডাটা জমে আসছিল, বন্ধুরা জানে যে এই প্রশ্ন দোলগোবিন্দবাবুর নোটিস, আড্ডা ভাঙবার, রাত 8:30 পর্যন্তই এই আড্ডার মেয়াদ, দোলগোবিন্দবাবুর স্ত্রীর হুকুম। স্ত্রীর কথা না শুনে চলবার সাহস তার নেই, শাসন বড় কড়া। পত্র লেখার পড়াশোনায় একটু মন কম, তার লেখাপড়ার একটু দেখাশোনা না করলে গিন্নি রাগারাগি করেন, অঙ্ক না হয় তোমার মাথায় ঢোকে না, অন্য বিষয়গুলো তো পড়াতে পারো, আর কিছু না হোক বানান টানানগুলোও তো একটু দেখিয়ে দিতে পারো, নাও যদি পড়াও কাছাকাছি একটু বসে থাকলেও তো মেয়েটার নভেল নাটক না পড়ে পড়ার বইটাই নাড়াচাড়া করে, মেয়েকে ঢুলতে দেখলে চোখে জলের ঝাপটাও তো দিয়ে আসতে বলতে পারো। আমি থাকি সেই রান্নাঘরে, এসব মুখ ঝামটার ভয় 8:30 সময় আড্ডা ভাঙতে হয় প্রতিদিন, খাওয়া রাত 10, তার আগে কিছুতেই না, মরে গেলেও না, এই হচ্ছে পত্র লেখার মায়ের ব্যবস্থা। এইসব ব্যবস্থার কথা দোলগোবিন্দবাবুর বন্ধুদের সকলেরই জানা, কিন্তু কথা হচ্ছে যে আজকে যেন 8:30 বড় তাড়াতাড়ি বেজে গেল। অবশ্য তাদের কারো কাছেই ঘড়ি নেই, তবে একটা আন্দাজ আছে তো সব জিনিসেরই। দোলগোবিন্দবাবু যেন একটু উসখুস করছেন, এ জিনিস বন্ধুদের নজর এড়ায় না। কেন, মেয়ের পরীক্ষার সময় এখন তো নয়? কোনো কথা না বলে বন্ধুরা উঠলেন, যাবার আগে দোলগোবিন্দবাবুর মুখ চোখ আরেকবার ভালো করে খুঁটিয়ে দেখে নিলেন। হ্যাঁ হ্যাঁ, শুধু কথাটা জুতো পরবার সময় একজনের মুখ থেকে অজান্তে বার হয়ে গেল। এতক্ষণ দোলগোবিন্দবাবু নিশ্চিন্ত হয়ে হাতের খবরের কাগজখানা খুলবার সময় পেলেন, ঠিকই আন্দাজ করেছিলেন, ছেলেটার বুদ্ধি আছে, পারবে, এ ছেলে পারবে, কোনো কাজের দায়িত্ব দিয়ে বিশ্বাস করা যায় এসব ছেলেকে, এদের হাতে রাখতে পারলে লাভ আছে। খবরের কাগজের ভাজের ভিতর টাইপ করা চিঠি আর একখানা খাম, খামের ঠিকানাটাও টাইপ করে লেখা, এত তাড়াতাড়ির মধ্যে ছেলেটার মাথায় বুদ্ধি খেলেছে খুব। টাইপ করবার জন্য কাল রাত্রিতে নিজের লেখা খসড়াটা দিয়েছিলেন নেপালের কাছে, নেপাল ফৌজদারি আদালতে কপিস্টের পদে বহাল হয়েছে নতুন, তার কাছে সব কথা খুলে বলেছিলেন। প্রথমে বুঝতে পারিনি নেপাল ব্যাপারটা, 10 উপকার
অপ্রিয় কর্তব্য ইত্যাদি কথাগুলো দোলগোবিন্দবাবুর মতো অল্প কথার মানুষের মুখে শুনে প্রথমটায় ভ্যাবাচাকা লেগে গিয়েছিল তার। তার উপর আবার ফিসফিস করে বলা, পর মুহূর্তেই জলের মতো পরিষ্কার হয়ে গেল আগাগোড়া জিনিসটা। গলা নামিয়ে এসে বলে, এ আর একটা শক্ত কাজ কি কাকাবাবু, কিছু ভাববেন না, মেশিন বাড়িতেও নিয়ে আসতে পারি যদি দরকার পড়ে তো। যখন যা দরকার লাগবে বলবেন কাকাবাবু। না না, আমার নিজের আবার দরকার কি, পাবলিকের উপকারের জন্যই এ কাজ করা, সে তো বটেই। এই হয়েছিল কালকের কথা। নেপাল পত্র লেখায় বাবার আস্থাভাজন হতে পারবার সুযোগ পেয়ে কৃতার্থ হয়ে গিয়েছিল। উচ্চপদস্থ সরকারি কর্মচারীর সম্বন্ধে বেনামি চিঠি হাতে না লিখে টাইপ করে পাঠানোই সব দিক থেকে বিবেচনা করে যুক্তিযুক্ত। নিজের অফিসের মেশিনে টাইপ করা নিরাপদ নয়, তাই নেপালের সাহায্য নেবার দরকার হয়েছিল। বেনামি চিঠি পাঠানো দোলগোবিন্দবাবুর পক্ষে নতুন না, এ তার দীর্ঘকালের অভ্যস্ত বিলাস। স্ত্রী পুরুষ নির্বিচারে কত বেনামি চিঠি যে তিনি আজ পর্যন্ত লিখেছেন তার ইয়ত্তা নেই। তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করেন যে তার এই কাজ সমাজের কল্যাণার্থে, কিন্তু মনে মনে জানেন কেন লেখেন। এর মধ্যে তিনি একটা অদ্ভুত আনন্দ পান, দুর্বার এর আকর্ষণ। পরকুৎসা করবার বা শোনবার রসটা মিষ্টি সন্দেহ নেই, কিন্তু এর তুলনায় পানসে। এটাকে শুধু আড়াল থেকে খুনসুড়ি করে মজা উপভোগ করা ভাবলে ভুল হবে। এ হচ্ছে ক্ষমতা সচেতন মেঘনাদের মেঘের আড়াল থেকে নিজের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা। শিকারের উপর বেনামি চিঠির প্রতিক্রিয়ার কথাটা কল্পনা করেই সবচেয়ে বেশি আনন্দ, সেটা নিজের চোখে দেখতে পেলে তো কথাই নেই। এই ঘন রসের নেশা তার একদিনে গড়ে ওঠেনি, ধাপে ধাপে এগিয়েছেন তিনি। প্রথম বয়সে স্কুলের পায়খানার দেওয়ালে লিখতেন, তারপর আরম্ভ করেছিলেন রাত দুপুরে শহরের দেয়ালে আর ল্যাম্পপোস্টে কুৎসা ভরা প্ল্যাকার্ড আঁটা। কিন্তু ওসবের স্বাদ কিছুদিনের মধ্যেই ফিকে মনে হয়েছিল। ওর রস প্রচারে চটকদার কুৎসার কথাটা দশজন মিলে উপভোগ করে, কিন্তু বেনামি চিঠি দেবার আনন্দে জাত আলাদা। একা উপভোগ করবার অধিকারের আমেজ অনেক বেশি গভীর, তাই তিনি ক্রমে ওসব ছেড়ে এই পথ ধরেন। এ পথে বিপদ আপদ অপেক্ষাকৃত কম, এই নিরাপত্তার দিকে চিরকাল তার দৃষ্টি সজাগ। তার বেনামি চিঠি দেবার কোনো কথা বন্ধুরাও জানেন না, কারোর সঙ্গে তিনি কখনো আলোচনা করেননি এসব কথা, কাউকে বিশ্বাস পাননি। ওসব বিষয়ে কখনো কোনো কথা উঠলে তিনি চিরকাল একটা নির্লিপ্ত উদাসীনতার ভাব দেখাতে অভ্যস্ত। জানেন, এক শুধু তার স্ত্রী, তাও সবটা নয়, কিছু কিছু। যত লুকিয়েই নেশা করো না কেন, স্ত্রীর কাছে কোনো না কোনো সময় সেটা ধরা পড়তে বাধ্য। চাবি দেওয়া দেরাজের মধ্যে চিঠি লিখবার সরঞ্জাম আর ডাক টিকিটের প্রাচুর্য দেখেই তার স্ত্রীর মতো বুদ্ধিমতী মহিলা হয়তো অন্য একটা মন গড়া মানে করে নিতেন। তাই তিনি তার সমাজসেবার নিজস্ব ধারার কথাটা স্ত্রীকে জানিয়ে দলে টানতে চেষ্টা করেছিলেন। সে অনেক দিনের কথা হলো, বেনামি চিঠিও আবার নানান রকম আছে তো। দরকার পড়েছিল সেদিন একখানা মেয়ে মানুষের হাতে লেখা বেনামি চিঠির, উদ্দেশ্য ব্যক্ত করে স্ত্রীকে বলতেই দেখা গেল যে এ বিষয়ে তার উৎসাহ ও তৎপরতা প্রচুর। একবার জিজ্ঞাসাও করেননি এ কাজে কোনো বিপদ আছে কি না। সম্মতি জ্ঞাপক মৃদু আপত্তি জানিয়ে পরার্থে গভীর অভিনিবেশের সঙ্গে স্বামীর দেওয়া ডিকটেশন লিখেছিলেন। লেখা শেষ হলে রসিকতা করে বলেছিলেন, পাড়ার মধ্যে হয়েছিল বিয়ে আমাদের, বরের চিঠিও কোনোদিন পাইনি, বরকে চিঠি লেখবার সুযোগ কোনো দিন হয়নি, চিঠি লেখার পাটি আমার নেই। যাক, ফাঁকি দিয়ে সুযোগ পেয়ে গেলাম জীবনে প্রেমপত্র লিখবার। আর গুণের মধ্যে বেনামি চিঠির কথা পাড়ার অন্য কারো কাছে বলে না ফেলবার মতো বুদ্ধি আছে তার স্ত্রীর। এখন মনে হচ্ছে যে নেপালটারও সে সুবুদ্ধি আছে কি না। নেপালকে বিশ্বাস করে তিনি ভুল করলেন কি না, সেই কথাটাই কালকে থেকে তাকে পীড়া দিচ্ছে। তবে আজকে খানিক আগেই নিজের আচরণে নেপাল যা দেখিয়েছে তাতে মনে হয় তাকে বিশ্বাস করতে পারা যায়। যা, সেসব যাওয়াবার তো হয়েইছে। এখন তার হাতে অনেক কাজ, উচ্চপদস্থ সরকারি কর্মচারী সংক্রান্ত টাইপ করা চিঠিখানা দেখে শুনে এখনই ঠিকঠাক করে রাখতে হবে, নইলে ভোরে উঠে মাইলচারেক দূরের ডাক ব্যাক্সে চিঠিখানা ফেলে আসতে পারবেন কি করে। এপাড়ার পোস্ট অফিসের ছাপ চিঠিখানার ওপর কোনো মতেই পড়তে দেওয়া উচিত নয়। তাছাড়া আবার একটা নতুন কাজ হাতে এসে পড়ল হঠাৎ আজকের সান্ধ্য আড্ডার গল্প থেকে, নীলমণিবাবুর মেয়ের কেসটা। এইরকমই হয়, কোন দিক থেকে যে কখন কাজের বোঝা মাথায় এসে পড়ে তার কি ঠিক আছে, যখন আসে
তখন যেন অনেকগুলো একসঙ্গে হুড়মুড় করে এসে পড়ে। এ তিনি চিরদিন দেখে এসেছেন। এখন নীলমণিবাবুর নামে একখানা বেনামি চিঠি ছাড়তেই হয়, নতুন জামাইয়ের কাছে এখন নয়, সেসব হবে পরে দরকার বুঝলে, একটা সতর্ক বাণীর মধ্যে দিয়ে। এখন শুধু নীলমণিবাবুকে দিতে হবে একটা অস্পষ্ট ইঙ্গিত, প্রথম চিঠিতে তার চেয়ে বেশি কিছু দেবার প্রয়োজন হবে না। একসঙ্গে বেশি না, নিংড়ে নিংড়ে একটু একটু করে এসব আনন্দের রস নিতে হয়। কোন ঠাসা প্রাণীটা এখন সম্পূর্ণ তার আয়ত্তের মধ্যে। আঘাত খাওয়ার পর আহত শিকারটার চোখের মণিটাকে তার বড় দেখতে ইচ্ছে করে। ভয়ার্ত বুকের অসহায় স্পন্দন আঙুলের ডগায় নিতে ইচ্ছে করে। জামাইয়ের চিঠিখানাও এখনই দিয়ে দিলে কেমন হয়, কিন্তু ঠিকানা যে জানা নেই। মদনবাবুর এসব মুখস্থ, কথায় কথায় জেনে নিলেই হতো, আজ বড় ভুল হয়ে গিয়েছে। দোলগোবিন্দবাবু উঠলেন ঘরের ভিতর যাবার জন্য। পত্র লেখা ছুটে আসছিল এইদিকে, হাতে বই। নেপালদা? এ কি, নেপালদা চলে গিয়েছে? হ্যাঁ, সে তো মাসিমার সঙ্গে গেল। কেন রে, লাইব্রেরির বইখানা আজ ফেরত দেবে বলেছিল? নেপালি নিয়মিত লাইব্রেরি থেকে বই এনে দেয় এ বাড়িতে। যা, কালকে ফেরত দিলেই হবে, বইখানা দে তো দেখি একবার। এ বই তোমার পড়া, বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী। না, সেজন্য চাচ্ছি না, বইখানা বেশ লম্বা সাইজের আছে। দু চারখানা অফিসের চিঠি লিখতে হবে, ওই বইখানার ওপর কাগজ রেখে লিখবার বেশ সুবিধে। দাঁড়া, আমি বড় প্যাটখানা এনে দিচ্ছি। না না, এতেই হবে, তুই শিগগিরই পড়তে বসগে যা, নইলে তোর মা এখনই আবার বকাবকি আরম্ভ করবে, চেঁচিয়ে পড়বি বুঝলি। আর তোর কলমটা দিয়ে যাস তো। এসব কাজে নিজের কলম ব্যবহার না করে অপরের কলম ব্যবহার করাই ভালো। পত্র লেখা কলমটা দিয়ে যাবার সময় একখানা লম্বা গোছের খাতাও আনে। লাইব্রেরির বই ছিঁড়ে ছুঁড়ে যাবে, তার চেয়ে এই খাতাখানার ওপর কাগজ রেখে লেখাপড়া করো। লাইব্রেরির বই ছিঁড়বে কেন, আমি কি বইয়ের সঙ্গে কুস্তি করতে যাবো? যা, পড়তে বসো কে যা, তুই দেখছি আমাকেও আজ বকুনি না খাইয়ে ছাড়বি না। মেয়ে যেন একটু ক্ষুণ্ণ হয়ে চলে গেল, কথাগুলো বোধহয় একটু কড়া হয়ে গিয়েছে। মেয়েকে তিনি কোনোদিনই বকতে পারেন না, শুধু মেয়েকে কেন, কাউকেই না। বকা চিৎকার করা এসব তার কোনো কালেই আসে না। চাবি দিয়ে তার প্রাইভেট দেরাজ খুলে তিনি লেখাপড়ার কাগজপত্র বার করলেন। একে তার স্ত্রী ঠাট্টা করে বলেন, কোনো ব্যাঙের দপ্তর খুলে বসা, খাম পোস্টকার্ড টিকিট কাগজ বহু রকমের কালি আরও অনেক দরকারি জিনিসের তার স্টকে থাকে, কখন কাজে লাগবে বলা তো যায় না। বেনামি চিঠি পাঠাবার দিনে এসব কেনা ঠিক না। নেপালের চিঠিখানা তিনি ভালো করে পড়লেন, দু চারটে বানানে ভুল করলেও মোটামুটি মন্দ টাইপ করেনি নেপাল, ভুলগুলো কালি দিয়ে সংশোধন করা ঠিক হবে না। কে জানে কিসে থেকে কি হয়, খামখানা থুতু দিয়ে আটবার সময় চোখের সম্মুখে ভেসে উঠল সেই সরকারি কর্মচারীটির মুখ। অপ্রত্যাশিত আঘাতে কেমন করে ছটফট করে বেড়াবে, অথচ কাউকে কিচ্ছু বলতে পারবে না, একথা ভেবেও আনন্দ। লোকটার উপর লক্ষ্য রাখতে হবে। চেঁচিয়ে চেঁচিয়ে পার পত্র লেখা। এইবার দোলগোবিন্দবাবু দ্বিতীয় চিঠিখানা লিখতে বসলেন। অপ্রতিহত তার ক্ষমতা এখন, পুতুল নাচের সুতো তার হাতে, যেমনভাবে ইচ্ছা নাচাতে পারেন। আজকের হঠাৎ ঘাড়ে এসে পড়া দায়িত্ব সর্বাধুনিক কি না, তাই এইটাই আজকের আসল কাজ। তিনি একখানা খামের ওপর খসখস করে বাঁ হাত দিয়ে নীলমণিবাবুর ঠিকানাটা লিখলেন, অভ্যস্ত হাত। তারপর আরম্ভ হলো চিঠি লেখা। কলম হাতে ধরলে কখনো কথার জন্য ভাবতে হয় না তাকে, কিন্তু আজ প্রথমেই আটকালো একটা বানানে। আরম্ভ করেছিলেন, আমরা ঘাস খেয়ে থাকি না, লোকের চোখে ধুলো। খটকা লাগলো ধুলোর বানানে। ধয়ে দীর্ঘ ও না ধয়ে হ্রস্ব, এইটা দেখবার জন্য পত্র লেখার কাছ থেকে বাংলা অভিধানখানা চাইতে একটু সংকোচ বোধ হলো। লাইব্রেরির বইয়ের মলাটের উপর ধুলো আর ধুলো দুটো পাশাপাশি লিখে দেখলেন কোনটা দেখায় ভালো। দুটোই সমান যে, যদি ধুলো কথাটার পাওয়া যায় এই ভেবে বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলীর পাতা উল্টাতে আরম্ভ করলেন। বঙ্কিম চ্যাটার্জি কি আর ধুলো টুলো নিয়ে কারবার করে? গোধুলি ধুলি ধুলিকণা এসব গোটা কয়েক পাওয়া গেল। কয়েক পৃষ্ঠার পর হাল ছেড়ে দিয়ে অন্যমনস্কভাবে বইখানা নাড়াচাড়া করছেন, একখানা কাগজ বেরিয়ে এলো। কতদূর পর্যন্ত পড়া হলো তারই বোধহয় চিহ্ন, দিয়েছিল লাইব্রেরির কোনো পাঠক এই কাগজখানাকে দিয়ে। কাগজখানার উপরে লেখাটার দিকে নজর গেল। এ কি, পত্র লেখার হাতের লেখা না? লেখাটা পড়লেন, প্রথমটায় একটু গোলমেলে ঠেকে, চিঠিখানার নিচে কোনো নাম নেই, কাকে লেখা তারও কোনো উল্লেখ নেই চিঠির ভিতরে। চিঠিখানা তাড়াতাড়িতে লেখা,
মনে হয় খানিক আগেই লেখা হয়েছে। সন্ধ্যের সময় বাড়িতে থাকতে পারিনি, ছোট ভাইকে নিয়ে মার হুকুমে আটকৌড়েতে যেতে হয়েছিল। আমার যেতে একটুও ইচ্ছা ছিল না। রাগ করো না লক্ষ্মীটি, শেষের শব্দটার ভুল বানান এই মানসিক অবস্থাতেও নজরে পড়ে না, অসম্ভব। আবার পড়ে দেখলেন, রাগে সর্বশরীর রিড়ি করে ওঠে। নিজের মেয়ের এই কাজ! ইচ্ছে হয় চুলের ঝুঁটি ধরে এখানে টেনে নিয়ে এসে মেয়ের এই আচরণের জবাবদিহি নেন। চিৎকার করে মেয়েকে ডাকতে গিয়ে মনে হলো যেন হঠাৎ মেয়েরই নামটাই মনে পড়ছে না, কেমন যেন গুলিয়ে গেল। পরের মুহূর্তে নামটা খুঁজে পেলেন। পত্র লেখাকে তিনি আজ পর্যন্ত কখনো বকেননি, মারধর বকুনি ওসব তার আসে না কোনো কালে। বলেছেন ওসব হচ্ছে ওর মায়ের ডিপার্টমেন্ট, তাছাড়া মায়ের কাছে কি কখনো ওসব কথা তিনি বলতে পারেন? সব রাগ গিয়ে পড়ল ভিজে বেড়াল ন্যাপলাটার উপর। ওটার উপর বিশ্বাস করে তিনি কি ভুলই না করেছেন? মা বাপেরই বুঝি এসব জিনিস নজরে পড়ে সবচেয়ে শেষে। এতক্ষণে তার খেয়াল হলো যে আজ সন্ধ্যার আড্ডায় বন্ধুদের কথাগুলোর ইঙ্গিত এই দিকেই ছিল। মাসিমা পর্যন্ত নেপালের এত মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ার উপর কটাক্ষ করতে ছাড়েননি। দেখা যাচ্ছে সকলেই জানেন, নিজেদের মধ্যে বলাবলি করেন, সকলে ঘুরিয়ে তাকে খোঁটা দিচ্ছিলেন এ নিয়ে, অথচ শুধু তিনি বুঝতে পারেননি সে সময়। এর আগেও ঘুণাক্ষরেও টের পাননি যে। ছি 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 ছি, এই হতভাগাটাকে মেরে ঠান্ডা করতে হবে, ওর বাড়িতে আসা বন্ধ করতে হবে। করতে হবে তো আরও কত কি, কিন্তু তার চেয়ে সব আসে না কোনো কালেই। পৃথিবীর যত ঝঞ্ঝাট কি তারই ওপরে এসে পড়বে? ওই বন্দরটাই নিশ্চয় পত্রলেখাকে বইয়ের মধ্যে রেখে চিঠি পাঠানোর ফন্দিটা শিখিয়েছে। ও চালাকিটা আগে থেকে রপ্ত না থাকলে কখনো কি অত তাড়াতাড়িতে খবরের কাগজের ভাজের মধ্যে ভরে চিঠি চালান দেবার কথাটা কারো মাথায় খেলে? ধরে চাপকানো উচিত রাস্কেলটাকে। তো মারধর করলে নেপালটা আবার চোটে তার বেনামি চিঠি দেবার অভ্যাসের কথা লোকের কাছে বলে বেড়াবে না তো? তার নিজের হাতে লেখা চিঠির খসড়াটাও যে সেই হতভাগাটার কাছে থেকে গেছে, ভয় ভয় করে। কি করা উচিত এখন? অনেকক্ষণ ধরে তিনি চিন্তা করে দেখলেন বিষয়টাকে নানা দিক থেকে। যত ভাবেন তত মাথা গরম হয়ে ওঠে, কোনো কুল কিনারা পাওয়া যায় না। শেষ পর্যন্ত পত্র লেখার বাবা তার দেরাজের থেকে একটা পুরনো পেন হোল্ডার বার করলেন। কলমটার নিব নেই, কলমের উল্টো দিকটা কালির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাঁ হাত দিয়ে তিনি লিখছেন, লিখছেন নতুন একখানা চিঠি, বেনামি চিঠি, পত্র লেখার মায়ের কাছে। জীবনে স্ত্রীর কাছে তার এই প্রথম চিঠি লেখা।